আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিলি আইটিএফসির আপনাদের সকলকে স্বাগতম। আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশপত্র দিতে চায় এনটিআরসি। 19 জানুয়ারি 2022 4:38 দ্য টেলিকম পাসের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, যারা এনটিআরসিতে নিবন্ধনদারী এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এর মূল কাহিনী। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া 38,283 জনকে আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশপত্র দিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এজন্য দ্রুত গতিতে সুপারিশপত্র তৈরির কাজ করছে এনটিআরসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে শিক্ষকদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়ার নির্দেশনা পাওয়ার পর সুপারিশপত্র তৈরির কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে টেলিটকের সাথে এক দফায় বৈঠকও সম্পন্ন হয়েছে। আরেক দফা বৈঠকের পর প্রার্থীদের মুঠোফোনে SMS পাঠানো হবে। সূত্রের তথ্য অনুযায়ী, SMS প্রাপ্ত প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে ঢুকে ID পাসওয়ার্ড বসিয়ে সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। এজন্য একটি লিঙ্ক দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের শুরুতে টেলিটকের সাথে বৈঠক করে SMS পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই তারা সুপারিশপত্র পাবেন। তিনি আরও বলেন, সুপারিশপত্র প্রাপ্তদের মুঠোফোন SMS এর মাধ্যমে বিষয়টি জানানো হবে। এজন্য টেলিটকের সাথে আমাদের আরেকবার বৈঠক করতে হবে। বৈঠক শেষ হলেই প্রার্থীরা SMS পেয়ে যাবে। এরপর চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2 শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক সুপারিশপত্রদের ভেরিফিকেশন চলমান রেখেই চূড়ান্ত সুপারিশপত্র দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে 3টি সত্রের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার কথা জানানো হয়েছে। শর্তগুলো হলো, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক ব্যাপারে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন কোনো বিরূপ মন্তব্য অথবা বাতিল উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহত প্রদান করতে হবে। প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে। তথ্যমতে গত বছরের 30 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000-এর বেশি শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য 2,200 পদ সংরক্ষণ করে বাকি পদগুলো নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। আবেদন না পাওয়া এবং মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় 15,325 পদ বাদ রেখে 38,286 জনকে নিয়োগে সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে 6,000 প্রার্থী ভেরিফিকেশন ফর্ম পূরণ করে না পাঠানোয় 32,283 জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।